আজ না আজ ফিরবে না আর ঘরে সূর্য চুপ চুপ করে লুকো চুরি মেঘের পাড়ে আজ না আজ না আজ ডুববে না সে পাহাড়ে কি চর্চা করে চলে না চলে না ভেঙেছে না গন্ডির পারে একলা আকাশ জানে যত জটিল কথার মানে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আজকে আরেকটা উইকেন্ড স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আশা করছি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজকের এই জায়গাটা খুব সুন্দর, কারণ কি আমি একটা সি বিচে এসেছি আর তার সঙ্গে সঙ্গে পার্কও রয়েছে, তো একটু ওয়াকিং হয়ে যাবে, তার সঙ্গে টুকটাক আড্ডা খাওয়া দাওয়া তো সব কিছুই রয়েছে। আশা করছি পুরো ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ততক্ষণ অবধি পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করবে না। সানডে, যদিও এখন প্রায় 6:30 বেজে গেছে, আমি ভাবলাম হয়তো অনেকটা খালি থাকবে, বিকজ সানডে খুব একটা লোকজন এখানে বেরোয় না, মেইনলি ফ্রাইডে অর স্যাটারডেই বেরোয়। কিন্তু আজকে দেখছি মাস্কটা আমি খুললাম, বিকজ আমার আশেপাশে আপাতত খুব একটা লোক নেই, পেছনটা ফাঁকাই আছে। তো যেটা বলছিলাম, আজকে এসে দেখছি কি সানডেতেও বেশ ভিড়, মানে লোকজন বাড়িতে থাকতে থাকতে রীতিমতো যে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে এগুলো সেটা থেকে বোঝা যায়। কারণ অনেকদিন বাদে সিঙ্গাপুরে প্রায় 150-200 করে কেস আসছে, খুব একটা বেরোবে না আমি ভেবেছিলাম, অনেকে আমরাও অনেকটা ভয় ভয় বেরিয়েছি, কিন্তু কি করবো, মানে আর লিটারেলি বাড়িতে সারা সপ্তাহ থাকতে থাকতে পাগল হয়ে গিয়ে তখন মনে হয় কি না একটু উইকেন্ডে বেরিয়ে আসি, ভাল লাগবে মনটা। হ্যালো, কি দেখছো, কিরকম বুড়ো টুড়ো খুঁজছে? কোন জায়গা? ওই জায়গাটাতে না? হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর, শুটিং মানে হওয়াটাই স্বাভাবিক। একা একা খালি আমি এখানে ব্লগ বানাবো আর কেউ কিছু করবে না, সেটা তো পসিবল না। না ভীষণ গরম আজকে, লিটারেলি মানে আজকে যে সিঙ্গাপুরে কি পরিমাণে গরম, মানে আই কান্ট এক্সপ্লেন ইন ওয়ার্ডস। মানে বেরোলাম, বেরিয়ে নেমে হেঁটে একটুখানি আসলাম, জাস্ট বাস তো এসেই থাকে, আমি আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মানে বাস থেকে নেমে এটা হার্ডলি 10 মিনিট হয়তো ওয়াকিং, হেঁটে এইটুকুনি বিচের মধ্যে এসে এখানে বসতে না বসে লিটারেলি ঘেমে চান করে গেছি। উঠে যে আমি কিছু শর্টস নেব ওইদিককার যে সমুদ্রের, মানে ভাবছি কি আর একটুখানি বসে থাকি, বিকজ মানে পারা যাচ্ছে না। বাট ইতিমধ্যে ভালো বুঝতে পারছো না কি জানি না, রোদটা পড়তে লেগেছে ধীরে ধীরে, কারণ অবভিয়াসলি 6:30 বেজে গেছে, তো 7:00 মধ্যে সানসেট হয়ে যায়। তো ভাবছি কি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কিছু কিছু সুন্দর সুন্দর শর্টস নিয়ে নিই, যাতে তোমাদের দেখতে ভালো লাগে অফকোর্স, তাই জন্য মানে চেষ্টা করছি, দেখা যাক কি করতে পারি। এই যে তুমি কি একটু হেল্প করবে আমাকে? মধুম মধুম চলে ঝোড়ো হাওয়া কি আজ বলে আজ না আজ না আজ ফিরবে না আর ঘরে সূর্য চুপ চুপ করে লুকো চুরি মেঘের পাড়ে আজ না আজ না আজ ডুববে না সে পাহাড়ে শান্ত টিম টিম করে জোনা কি চর্চা করে চলে না চলে না ভেঙেছে না গন্ডির পারে একলা
আকাশ জানে যত জটিল কথার মানে পড়ে যাই চিন্তায় পথ খুঁজেছি বারে বার আরজিরা আজ মেলে দুডানা নীল আকাশে মসজিদে ডাকে সঙ্গে তুই আয় না সেই ডাকে রেশ আজ শুনে দেখ হৃদ মাঝারে কান্ত বিচেলে যেটা হয় আর কি, ভীষণ একটা কাম সিরিন একটা ইফেক্ট দেয় মনে, তো ভালো লাগে ভীষণ। বাট যেহেতু আমি আজকে স্লিপার্স পরে আসিনি, তো যে কারণে আমি সমুদ্রের জলে নেমে একটু পাটা ভেজাতে পারছি না, ঠিক আছে পরে কোনো দিন হবে। বিকজ আমরা সি বিচ থেকে খুব একটা দূরে থাকি না, জাস্ট 40-45 মিনিটস ড্রাইভ, তো চলে আসাই যেতে পারে। তো যে কারণে মাঝে মধ্যেই আমি চলে আসি, আমার অনেক ভিডিওস হয়তো চ্যানেলে এর আগে তোমরা দেখেছো সি বিচের, অনেক দিন বাদে আবার এলাম। তো এই বিচটার আমি ভিডিও দিয়েছিলাম অনেক আগে, তো যে কারণে আমি ডিটেলসে কিছু শেয়ার তো করবো না যে এখানে এটা ওখানে ওটা, বাট ভালো লাগছে তো সেই ফিলিংসটা ভালো আমি শেয়ার করি। আর হ্যাঁ, এটা হচ্ছে তোমার চাঙ্গি বিচ, একদম যেটা এয়ারপোর্ট আছে তার অ্যাডজাসেন্ট এই বিচটা। তো কেউ যদি এখন এসে না থাকো, সিঙ্গাপুরে যারা থাকো, গিভ ইট আ ট্রাই, খুব সুন্দর এই বিচটা। একটু আগে তোমাদের বলছিলাম যে এয়ারপোর্টের খুব কাছে, দেখো একটা ফ্লাইট জাস্ট গেল, আর তার সঙ্গে সমুদ্র, হোয়াট আ কম্বিনেশন। এরকম সমুদ্র দেখলে চান করতে ইচ্ছা করে, কি বলো? কিন্তু এই জুতো পরে ঝাঁপানো যাবে না তো, আর ভিজে গেলে খবর আছে তো এই জুতোতে, আর এখন কিন্তু ঠান্ডা লাগলে একবার মানে আর অন্য কিছু না, পুরো করোনা আর অন্য কিছু হচ্ছে না ইদানিং। কোন দিকে জাহাজ? আজকে পূর্ণিমা নয়, পূর্ণিমা পরশু ছিল, পরশু কালকে ধান মানে ওরকম ছিল, ভালো জলে যে কারণে ঢেউটাও খুব সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর ঢেউ লিটারালি মানে মনে হচ্ছে কেন আমি কিছু চেঞ্জ জানলাম না, কেন আমি স্নান করতে পারলাম না, বিকজ অসম। আর এখানে খুব সুন্দর তোমার ড্রেসিং রুম কাইন্ড অফ, মানে মেয়েদের ছেলেদের ডিফারেন্ট আছে, তো চেঞ্জ করে নেয়ও অনেকে। বাট ওই যে আমাদের সবসময় সব কিছুতে আমাদের এত প্ল্যানিং আর প্লটিংয়ের অভাব, এই মানুষটার জন্য কোথায় গেল এই মানুষটা, হ্যাঁ এই মানুষটার জন্য এত তাড়াতাড়ি এদের মানে ড্রাস্টিক চেঞ্জ হয়। একটু আগে রোদ, এখনই দেখো রোদ নেই আর, রোদ্দুরটা মানে এই সময় রোদ্দুরটাতে কি হয় কি মানে 5:30-5:30 পরে যে রোদ্দুরটা হয় সেটা মানে জাস্ট সানসেটের আগে, তো মানে ওটা আর কি নিভু নিভু আলো, ওই আলোতে খুব একটা ভালো কিছু বোঝা যায় না, যে কারণে আমি খুব তাড়াতাড়ি করছি কি চলো 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 আমার কিছু শর্টস নিতে হবে, নইলে সমুদ্র অন্ধকার আর কালো হলে কি দেখতে ভালো লাগে বলো, কিছুই কেউ বুঝতে পারবে না, তো সেই ভিডিও আমার ক্যাপচার করে লাভ কি, যে কারণে মানে আই ওয়াজ ইন হারি। বাট এখানে এসে তো সমুদ্রটা দেখে ও মাই গড, আই এম ফিলিং লাইক জাস্ট থাকুক জুতো ফুতো পরে এখানে আমি চলে যাই। চুপ চুপ করে লুকোচুরি মেঘের পাড়ে, আজ না আজ না আজ ডুবে না সে পাহাড়ে। শান্ত টিম টিম করে কতজন কি চর্চা করে, চলে না চলে না ভেঙেছে না গন্ডির পারে, একলা আকাশ জানে যত জটিল কথার মানে। তো কুকুরে এত ভয় কেন? কামড় খেয়েছো তুমি জীবনে? আমি যদিও খাইনি কিন্তু আমার ইচ্ছা অন্তত নেই, কামড় ভেবেই ভয়। হ্যাঁ ওই দেখো ডগি, যদি এক্ষুনি এসে দেয় না একটা গল্প হয়ে যাবে জানো, আমার কোনো ইচ্ছা নেই কুকুরের কামড় খাওয়ার, এমনি ভ্যাকসিনের জন্য যথেষ্ট ইনজেকশন ফুটছে, আর এক্সট্রা প্যাক প্যাক লাগানোর আমার জাস্ট কোনো ইচ্ছা নেই। তো কেমন লাগছে? ভীষণই ভালো লাগছে অবভিয়াসলি। কি বোকা বোকা করছে, কেমন লাগছে? তুই করো না আজকে ব্লগটা। আমি ব্লগ
আমি ব্লক করলে তোমার সাবস্ক্রাইবার মাইনাস হয়ে যাবে। না তাহলে 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 ঠিক আছে, ছেড়ে দাও, দিয়ে দাও। আমি অ্যাকচুয়ালি হাতে ধরে থাকতে অনেকক্ষণ ধরে আমার অসুবিধা হচ্ছে, মানে লিটারালি হাত ব্যথা হচ্ছে, তো আমি ওই জন্য পাস করে দিয়েছি যে একটুখানি স্ট্যান্ডটা ধরে দাও আমাকে, আর আমি একটুখানি বক বক করতে থাকি, তো ইটস বেটার ফর মি। আদারওয়াইজ ওকে, তুমি তুমিও বলতে পারো কিছু, মানে চুপ করে থাকতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। দেখো কত সুন্দর ঢেউ আসছে, এটা বলা আছে। সানসেটটা ক্যাপচার করবো ভাবলাম, বাট আমি যতক্ষণ এখানে স্লোমো নিচ্ছিলাম বা অন্যান্য ক্লিপসগুলো নিচ্ছিলাম ততক্ষণ আমার পিছনে দেখো সান অলরেডি চলে গেছে। কখন সূর্যাস্ত হলো আমি এখানে থাকতে থাকতে আমি নিজেই বুঝলাম না। এই তুমি বলোনি কেন? আমাকে বলে হলো তো না, তুমি তো দাঁড়িয়েছিলে, বললো যে আমি অস্ত যাচ্ছি, তাই তো? না সেটা না, তুমি তো পিছনে আমার দাঁড়িয়ে আছো, তুমি তো দেখছো আমি এখানে শর্টস নিচ্ছি। অল্প মেঘ এসে গেছে যার জন্য সূর্যাস্ত হয়েছে। আমি জাস্ট এখানে সবগুলো ক্লিপস নিচ্ছি, এখানে হাঁটছি, স্লোমো করছি, করে হঠাৎ করে আমি এদিকে ঘুরে দেখি কি হলো, সূর্যটা কোথায় গেল, কখনোই সূর্যাস্ত ক্যাপচার করলাম না তো। আমি তোমাদের দেখাচ্ছি, ওয়েট করো, আমাদের ফটো শুট শেষ আর আমাদের ক্লিপিংস শেষ, এখন আমরা বসবো আর বসে একটু ড্রিঙ্কস খাবো আর একটুখানি নর্মাল বাড়ি থেকে কিছু স্ন্যাক্স বানিয়ে এনেছি আর এখান থেকে কিছু চিপস টিপস কিনে নিয়েছি, ওগুলো এখন খাবো আর আমরা বিউটিফুল বিচের ধারে ভিউটা এনজয় করব। কি বলছো? কাছে মানে কত কাছে নিয়ে যাবো? সমুদ্রে যত কাছে যাওয়া যায়। এতটা তাহলে এখন টেন টেনে নিয়ে যাবো, ওখানে কুকুর আছে ওই জায়গাটা, আমি ওখানে বসবো না, আমরা তাহলে ওদিকে চলে যাই। চলো ধরো তাহলে। আমরা যে জায়গাটা এখন বসে আছি এটা মানে ঠিক বিচের একদম অ্যাডজাস্টেন্ট এরিয়া, ঘন্টাতে বালি নেই তো ঘাস মতো দেখতে পাচ্ছ, তো একটা কিছু পেতে বসে থাকতে বেশ ভালো লাগে। অন্যান্য সময় বন্ধু বান্ধব নিয়ে এসে এখানে আমরা রীতিমতো আড্ডা মারি, মানে অনেক রাত অবধি, রীতিমতো 12টা 1টা বেজে যায়, বাট এখন ইদানিং 12 রয়েছে গ্যাদারিং করা, তো জাস্ট আমরা দুজনই ওই জন্য এসেছি। একটু মজাটা অবভিয়াসলি কম হচ্ছে কারণ বন্ধুরা থাকলে এটা হয় অনেক বেশি আড্ডা হয়, তো ঠিক আছে যখন যেরকম সেরকমই মানিয়ে নিতে হবে, এটাই চলছে। সে তো বলবেই মজা কম হচ্ছে কেন, অনেক লোক বসে রয়েছে দেখো, মানে যেহেতু সানডে আজকে, আমার পেছনটাতে প্রচুর এইদিকে লোক রয়েছে, ওই দিকে রয়েছে, অনেক লোক রয়েছে, সবাই সবার মতো ফ্যামিলি নিয়ে এসে এনজয় করছে। নীলাবজুকে তখন গালি দিলাম বটে, চাচামেচি যে সানসেটটা নিতে পারিনি, সেই জন্য বলি আমাকে কখনো গালি দেবে না, ঠিক আছে? চাচামেচি গালি দিয়ে চাচামেচি করেছে, রেজাল্ট তো লেট আছে বাট ভালো আছে। হ্যাঁ তো সানসেটটা হচ্ছে এখন, তো ভালো লাগছে দেখতে বেশ। সবই তো ঠিক আছে কিন্তু আশেপাশে আবার সেই কুকুর চলে এসছে, অ্যাজ ইউজুয়াল চারিদিকেই আমি খালি দেখতে পাই, যেটা আমার মানে পছন্দ নয় বলো বা ভয় পাই সেটাই সবসময় চলে আসে। একটু যে সানসেটটা এনজয় করবো, এত সুন্দর একটা সানসেট শান্তি দিল না আমাকে। আজকে হচ্ছে মানডে মর্নিং, আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম কালকে,
তো বিচে গেছিলাম, কিন্তু ওখান থেকে ব্লগটার এন্ড করতে পারিনি, কারণ একে তো অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 11:30 অবধি আমরা ছিলাম, আর কালকে ফুল মুন নাইট ছিল। তো পুরো সমুদ্রের যে জলের মধ্যে আকাশে চাঁদের রিফ্লেকশনটা খুব সুন্দর দেখতে লাগছিলো, তখন ঠিক আর ব্লগ করতে ইচ্ছা হচ্ছিলো না, তো আমরা আমাদের টাইমটা এনজয় করছিলাম। আর যেটা আরেকটা কারণে ব্লগটা এন্ড করতে পারিনি, সেটা হচ্ছে অন্ধকারে কিচ্ছু বোঝা যেত না, তো যে কারণে আজকে সকালবেলা আমি ব্লগটা এখন এন্ড করছি। তো এটাই ছিল আজকের ব্লগ, আমি চেষ্টা করলাম আমার কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করার। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব কাউন্ট খুব অল্প অল্প বাড়ছে, একটু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, তাহলে অনেক মোটিভেশন পাবো সুন্দর সুন্দর ব্লগ বানানোর জন্য। এই তো চলো নেক্সট আরেকটা ইন্টারেস্টিং আর এক্সাইটিং ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, টিল দেন বাই বাই।